সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন আর নির্বাচনের মাঠকে চাঙ্গা রাখতে ইতিমধ্যেই চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা দিয়ে জনতার সারিতে এসে এখন মহাব্যস্ত সময় পার করছেন বলছিলাম কুষ্টিয়া সদর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের কথা বর্তমান এই ইউনিয়নে বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে লালটু রহমান অন্যতম তিনি মাঠচস্টে বিরতিহীনভাবে ভোটারদের মাঝে হাতে হাত রেখে হ্যান্ডশিক আর শুভেচ্ছা বিনিময় করছেন নির্বাচনের এমন বিনিময়ের দৃশ্যটি রবিবার আর নিউজের ক্যামেরায় ধরা পড়ে ক্যামেরায় দেখা যায় অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ দেশদরতি জনতার পরম বন্ধু সৎ নির্ভীক ও ন্যায়ের প্রতীক সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মোহাম্মদ লালটুর রহমান নির্বাচনের কথা মাথায় রেখে নৌকার কাণ্ডারি হতে তার নির্বাচনী এলাকায় সকল শ্রেণী মানুষের সাথে দিনব্যাপী গণসংযোগ অব্যাহত রাখে পরে মাঘের শীতের পরন্ত বিকালে নিজের পুকুর পাড়ে আর কেউ নিজের ক্যামেরায় মুখোমুখি হয়ে তুলে ধরেন তার নির্বাচনের আসার নানা কথা আমি চোদ্দো নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আগামী ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমি নির্বাচন করার জন্য সাধারণ মানুষের দারে দারে যাচ্ছি মানুষের সাথে মত বিনিময় করতেছি মানুষের কথা শুনতেছি মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট বা চেয়ারম্যান নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী আমি আগামী নির্বাচন যে নির্বাচন আসছে সেই নির্বাচনেরকে সামনে রেখে মানুষের দ্বারে দ্বারে মানুষের সাথে সাক্ষাৎ করতেছি গণসংযোগ করতেছি মানুষের মনের কথা শুনতেছি মানুষের সমস্যার কথা শুনতেছি এবং তাদের সমস্যার সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আসলে নির্বাচনটা করার উদ্দেশ্য আমার যত মানুষের সেবা করা রাজনীতি করা ছোটোবেলা থেকেই রাজনীতি করে আসছি দাদা ইউপি চেয়ারম্যান ছিলেন বাবা ইউপি সদস্য ছিলেন সেই সূত্রে আমাদের জন্মগত বা ফ্যামিলিগত রাজনীতির সাথে জড়িত মানুষের সেবা করতে হলে শুধু নিজেদের থেকেই সেবা করা সম্ভব নয় যত। মানুষের সেবা করার উদ্দেশ্যে যদি সরকারিভাবে মানে নিজের উদ্যোগের সাথে সরকারের কিছু সহযোগিতা প্রয়োজন যত নিজের ব্যক্তিগতভাবে কোনো কিছু দিয়ে সব কিছু করা সম্ভব নয় এই আসলে মূলত উদ্দেশ্য এটাই যে মানুষের সেবা করতে হলে একটা পজিশন দরকার একটা স্থান দরকার শুধু ব্যক্তিগতভাবে সম্ভব নয় আসলে এই সেবার মানটাকে মানুষের দ্বারে দ্বারে সেবার মানটাকে পৌঁছে দিতে হলে সরকারের সহযোগিতা দরকার আর সরকারের সহযোগিতা দরকার হলেই আপনাকে কিন্তু একটা জায়গা দরকার সেই জায়গাটা হচ্ছে যে তো স্থানীয়ভাবে আমি ইউনিয়ন পর্যায়ে আসলে আমাদের গ্রামগঞ্জের মানুষ আমরা ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করি ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করে মানুষের সেবাটা পরিপূর্ণ দিতে হলে আসলে চেয়ারম্যানটার প্রয়োজন আছে চেয়ারম্যান একজন চেয়ারম্যান সে যদি মনে করে যে মানুষকে একটা ইউনিয়নকে মডেল হিসাবে তৈরি করব ইনশাল্লাহ সেটা সম্ভব আমাদের আওয়ামী লীগ সরকার জননেত্রী মাননীয় শেখ হাসিনা যে উন্নয়ন হানিফ ভাইয়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে অবশ্যই আমাদেরকে একযোগে কাজ করতে হবে আর মানুষের উন্নয়নের যে ধারাবাহিকতা সে ধারাবাহিকতাকে বজায় রাখতে হলে ইউপি একটা নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে সামনে যে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দেবে জননেতা জনাব মাহবুবুল আলম হানিফ ভাই যাকে নৌকা দেবে সেই নৌকায় আমরা সবাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সে নৌকার হয়ে কাজ করব আমি নৌকা প্রত্যাশী যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দেয় এবং জননেতা মাহবুব আলম যদি আমাকে নৌকা দেয় তা আমি আশা করি যে আমার ইউনিয়নের সমস্ত আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে সবাই একযোগে আমরা এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা সবাই নৌকার পক্ষে কাজ করবি ইনশাআল্লাহ নৌকার ব্যাপারে আশাবাদী যেহেতু আমি রাজনীতি করি আমি এই ইউনিয়নের ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম ইউনিয়নের ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক ছিলাম আমি সদর থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলাম এখন বর্তমানে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছি। তো দীর্ঘদিন আমি দুই হাজার ছয় সালে লেখাপড়া শেষ করে দুই হাজার ছয় সালে লেখাপড়া শেষ করে আসি ইউনিয়নের মানুষের সাথে আসি দুই হাজার এগারো সালে আমি একবার নির্বাচন করেছিলাম তখন নৌকা প্রতীক ইউনিয়ন পর্যায়ে আসি নাই দুই সালে জননেত্রী শেখ হাসিনা ইউনিয়ন পর্যায়ে নৌকা দেওয়ার পরে তখন আমি নৌকা প্রত্যাশী ছিলাম তখন আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন জননেত্রী শেখ হাসিনা ওনাকে নৌকা দিয়েছিলেন আমরা ইউনিয়ন আওয়ামী লীগ সহ আমরা যারা আছি আওয়ামী লীগ করি তারা আমরা সবাই সেই নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করেছিলাম এবারও আমি যেহেতু সামনে নির্বাচন চলে এসেছে দীর্ঘদিন মানুষের সাথে আসি শুধু নির্বাচন বলে না মানুষের বিপদ আপদ মানুষের যে চাওয়া পাওয়া যে একটি বছর করোনা গেল করোনার ভিতরে মানুষের সাথে যতটুকু পেরেছি যোগাযোগ করেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মানুষকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি তথে এই হিসাবে যেহেতু আমরা আমি ইউনিয়নের মানুষের সাথে আসি মানুষের সুখ দুঃখে আসি এই জন্য আমার মনে হয় যদি আমি একটু নৌকাটা পেতাম বা নৌকাটা জনজাতি শেখ হাসিনা আমাকে দিত তাহলে আমি মানুষের সেবাটা আরেক ভালোভাবে করতে পারতাম মানুষকে আরেকটু বা আমার ইউনিয়নটাকে আরেকটু মডেল হিসাবে গড়তে পারতাম এই জন্যই আর কি আমি নৌকাটা নৌকার প্রত্যাশী এবং আমি আশাবাদী আমি যেহেতু ছাত্রলীগ করেছি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেতার শেখ হাসিনার সৈনিক আমি মাহবুবুল আহমদ ভাইয়ের সৈনিক ভাইয়ের একজন কর্মী আওয়ামী লীগের একজন কর্মী সেই হিসাবে আমি আশাবাদী যে আমি ইনশাল্লাহ আগামী যে ইউপি নির্বাচন আসছে ইউপি নির্বাচনে আমার ইউনিয়নের মানুষের দুয়া এবং ভালোবাসা আছে এই দুয়া এবং ভালোবাসার উপর বিশ্বাস রেখে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে হানিফ ভাইয়ের একজন কর্মী হিসাবে আমার বিশ্বাস যে নৌকা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমিই পাব মেধাবী এই তরুণ সংক্ষিপ্ত কথা তুরি ধরে বলেন আমি ছাত্র জীবন থেকে বঙ্গভুত রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হয়ে মানুষের কল্যাণে কাজ করে আসি এমন কাজের ধারা অব্যাহত রাখতে সরকারের সহযোগী হিসেবে জনতার চেয়ারম্যান হয়ে মানুষের সেবা করতে চাই মোহাম্মদ রফিক আরকি নিউজ কুষ্টিয়া